তো এখানে ডিমান্ড লর্ড আর কি এখানে একটা মিশনে আসছিল তো মিশনে এসে দেখে যে একটা মেয়ে এখানে তার মিশনটা আর কি কমপ্লিট করে দিচ্ছে তার মিশনটা ছিল কি যে একটা ডিমান্ড আসলো সেই ডিমান্ডটা আর কি পলায় গেছে মানে ডিমান্ড রিয়ালম থেকে এখানে মিডল রিয়ালমে চলে আসছিলো পলায় তো সেখানে এসে কারাবানকে এখানে আর কি মারার আদেশ তো এর শ্রেণী এখানে দেখা যায় যে লর্ড এখানে এখানে মানে কারাবান ওই তার চেহারা দেখাতে বলছিল তো চেহারা দেখাইছে তো এখানে একটা অনেক সুন্দর একটা কিউট মেয়ে এখানে দাঁড়ায় আছে সে এখানে আর কি একটা পবিত্র নাই তো পরের এখানে ডিমান্ড লর্ড মানে কারাবান আর ওই মেয়েটা এখানে সামনাসামনি এখানে দাঁড়ায় আছে মানে দুইজনে এখানে নিজের পরিচয় দেবে আর কি একটু তো কারাবান এখানে প্রথমবার এখানে হিউম্যান গার্ল দেখছে তো সেজন্য এখানে দেখে বলতেছে ও কত সুন্দর বিউটিফুল বিউটিফুল অনেক লাগতেছে মনে মনে তো চিন্তা করে বলতেছে দাঁড়াও আমি এসব কি ভাবছিলাম আর কি সরম পেয়ে গেছে এখানে তো বলতেছে কিন্তু এই ফিলিংটা আমার কিসের যে আমার এখানে মুখে চা মানে কেমন যেন গরম গরম লাগতেছে তাই কি বলতেছে আমার জাদুকি এখানে ফুড়ে গেছে তাই কি তো এখানে কারাবান মনে মনে বলতেছে মনে হচ্ছে না যে এখানে সময়টা তো এখানে ওই মেয়েটা আর কি সামনে হাত আর বলতেছে যে আমার নাম সাইন তোমার সাথে দেখা করে ভালো লাগলো তাই বলে এখানে হাত বাড়ায় হ্যান্ডশেক করতে চাচ্ছে তো কারাবান অন্য কিছু মনে করছে বলে এখানে তার হাতে একটা থাপড় দিয়ে আর কি হাতটা সরায় দিয়েছে মানে হ্যান্ডশেক করতে চাচ্ছিলাম তো মেয়েটার হাতে অনেক লাল হয়ে গেছে থাপড় খেয়ে মানে অনেক ব্যাথা হয়ে গেছে আর কি হাতটা তাই কি সাইন এখানে ঘাবড়ে গিয়ে বলতেছে যে আমি দুঃখিত আমি এখানে আর কি শুধু হ্যান্ডশেক করতে চাইছিলাম তোমার সাথে তো এখানে কারাবান মনে মনে ভাবতেছে কি হ্যান্ডশেক তো এখানে বলতেছে না আমি খারাপ ছিলাম তাই কি বলতেছে তো মেয়েটা বলতেছে না এটা তেমন কিছু না তো এটা ফাইন সমস্যা নেই তো এরপর বলতেছে তো দাঁড়াও আমি এটা অ্যাপোলাইজ করতেছিলাম কেন তাই কি বলতেছে আমি ক্ষমা চাচ্ছি কেন তাই কি ডিমান্ডার তো এখানে টারা বলে এখানে আমার কাছে একটা হিলিং পোশন আছে তো এটা দিয়ে আর কি আমার হাতটার ব্যথা কমে যাবে তাই কি বলতেছে আর এখানে কারাবার ভাবতেছে কি এটা একটা মেডিসিন তো আমার যেই ফিলিংটা আসতেছিলো যে আমার শক্তিটা কমে যাচ্ছিলো এটা কি সেই স্পেলের কারণ এখানে আমি এটা বলতেছে হি 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 এটা শুধু পিওর করতে পারে এই আমার হাতটা এখানে যেটা আঘাত লেগেছে সেটা এখানে হিল করে দেবে তো এখানে ডিমালট ভাবতেছে হ্যাঁ তুমি কি গাধা নাকি যে এখানে এটা ভাবছিলাম যে তুমি এখানে ড্রিঙ্ক করবে এটা তো এখানে কারাবান তার হাতটা দিতে বলছে আর হাতটা ধরে এখানে কিছু একটা ম্যাজিক স্পেল কর তো এখানে কারাবান মনে হয় কিছু একটা কিস করতেছে বা এখানে মুখটা কাছে নেছে আর কি কাছে নিয়ে এখানে হিল হিলিং স্পেল করতেছে আর এখানে হিল করতেছে তার হাতটা তো এখানে ওই মেয়েটা আর কি কারাবানের দিকে তাকায় আছে অবাক হয়ে আর এখানে কারাবানের মুখ দিয়ে করে আওয়াজ আসতেছে আর কি একটা ম্যাজিক টাইপের কিছু করতেছে তো এখানে এখানে হয় সে ওই হাতে আর কি কিস করতেছে তো এবার ভালো করে দেখা যাচ্ছে তো এরপর ওই মেয়েটা তার হাতটাকে দেখতেছে যে অবাক হয়ে গেছে দেখে যে ঠিক হয়ে গেছে হাত তো এখানে বলতেছে ওয়াও তো ডিমান্ডটা এখানে মানে অনেক পাওয়ারফুল দেখতেছি তারা এখানে হিলও করতে পারে তো এখানে ডি মানে কার্বন বলতেছে তুমি কি জানো যে আমি এখানে ডিমান্ড তো এখানে ওই মেয়েটা বলতেছে হ্যাঁ আমি সব মানে গড থেকে এসেছি মানে হ্যাভেন থেকে এসেছি একটা পবিত্র নাইট তোমাকে সাহায্য করার জন্য এখানে গড পাঠিয়েছে আমাকে তো এই মেয়েটা বলতেছে তুমি কি জানো যে গড আর ডিমান্ডসরা আসলে অনেক ক্লোজড বন্ধু মানে অনেক কাছের বন্ধু তাই কি বলতেছে আর এখানে কারাবান ভাবতেছে কি কবে থেকে কাছের বন্ধু হলো আমি তো শুনেছি তারা সবসময় এখানে ঝগড়া করতেই থাকে তো এই মেয়েটা আবার এখানে তার সামনে হাত তো এখানে মেয়েটা বলতেছে হাত বাড়ায় যে আমি তো জানি না তোমার নামটা কি তো তুমি কি বলতে চাও যে তোমার নামটা তো কারাবান কিছুক্ষণ ভাবতেছে যে বলবো নাকি বলবো না এরপরে নামটা বলতেছে পারি তো পারিজনাল ডিউন কারা কিছু মাস পরে এখানে সাওদান ডিমান্ড আহ রিয়ালম এখানে মানে ডিমান্ড রিয়ালমে সাউদান তো এখানে ডিমান্ড গার্ড বসে আছে আর এখানে বলতেছে সাধু আয়নিস সায়ান আলৌকিক ঘটনা ঘটতেছে এখানে যে ডিমান্ড শ্রায় এখনো মানবতা হারায়নি তাই কি বলতো তো এটা হচ্ছে পশ্চিমে আর ডিমান্ড লর্ড এখানে বলতেছে এখানে কি লেখা আছে এটা খুবই তো সেই ডিমান্ড গার্লটা বলতেছে যে এখানে আরে তুমি কি এটা দেখেছো আগে তো সেই বোকা মানুষগুলো তারা জানতো না যে সে এটা এটা আমাদের মানে ডিমান্ডের কাজ তারা আসলে মনে করে এটা এই গড়ের এটা করেছিল তো কারাবান বলতেছে আমি এখানে কাজ করতেছি আর তুমি যদি এখানে বক বক করতে আসো তাহলে এখান থেকে তো এখানে সেই ডিমান্ড গার্লটি বলতেছে আমি আসলে এখানে একটা আকর্ষণীয় খবর শুনি তো এখানে স্পষ্ট তো একজন এখানে লেডি নাইটস ছিল যার পলাতকদের আর কি সাহায্য করেছিল ধরার জন্য মানে সেই সাইনের কথা তো এখানে যেতে যেতে আর কি ডিমান্ড গার্ল বলতেছে আমি যদি মনে করি আর তার নাম হচ্ছে সাইন ছিল আর আরও শুনেছি যে সে আমাদের এখানে ছোট্ট মিস নাইট তো এই মেয়েটা বলতেছে আমাদের একজন ডিমান্ড লর্ডের সাথে গোপনে মিলিত হয়েছিল তাই কি ওখানে দেখা সাক্ষাৎ করেছিল সেজন্য তো এখানে তুমি যদি একটা গার্লফ্রেন্ড পেয়েও যাও তো আমি কিছু হস্তক্ষেপ করবো না তো এটা নিশ্চিত করবে ঠিক তো এই মেয়েটা বলতেছে কিন্তু আমি শুধু দেখতে চাই যে কিভাবে এই খেলাটা জমে তো কি হবে সেই রাখ মানে ডিমান্ড গড মানে ডিমান্ড লর্ড যে গোপনে মানুষটাকে তো এগুলো আর কি নিরাশ হয়ে আর কি ডিমান্ড কারাবান এখানে শুনতে তো এই মেয়েটার কথা শুনে অনেক গভীর ভাবনায় ডুবে গেছে তো এখানে ডিমান্ড লট নর্দান পার্ট ক্যাপিটাল তো সেখানে গিয়ে বলতেছে ঠিক আছে তাহলে এখানে আপনি এখানে কেন তাহলে দক্ষিণ রাজ্যের তো এটা হচ্ছে উত্তর রাজ্যের আর কি রাক্ষ ডিমান্ড লট তো আমি শুনেছি বাবা তোমাকে এখানে ভ্রমণ করার পাসপোর্ট দিয়েছে আমি মিডিল রিয়ালে এখানে একটা ব্যবসা আছে তাই আমি কিছু সময়ের জন্য এটা ধার কর তো উত্তর রাজ্যের ডিমান্ড লড বলতেছে কেন আপনাকে হঠাৎ মানে ডিমান্ড রিয়ালমে মানে মিডল রিয়ালমে যাওয়ার প্রয়োজন তো এখানে কারাবার বলতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ সে তো উত্তর রাজ্যের ডিমান্ড লর্ড বলতেছে আমি আপনাকে সাহায্য করব কি না তার সিদ্ধান্ত করবে যে তুমি কি সম্পর্কে যেতে চাচ্ছো মানে কি বিষয়ে এখানে ওই মিডল রিয়ালমে যেতে চাচ্ছ সেটা বলতে তো হাতটা মোট করে বলতেছে যে এটা সত্যি অনেক জরুরি আমাকে সত্যি অনেক তাড়াতাড়ি যেতে হবে তাই কি বলতেছে এখানে তো এখানে বলতেছে আমি আপনাকে সাহায্য করার জন্য অনুরোধ করছি তো এখানে পাসপোর্ট মানে সেই নেকলেসটা আর কি দিচ্ছে এখানে ভ্রমণ করা তো এখানে একটা লকেটটা দেখায় বলতেছে যে এটা নাও তো এটা আর কি পাসপোর্টের মতন কাজ করে মিডিল রোয়ালমে যাওয়ার জন্য আর এখানে বলতেছে যে সত্যি বলছি যে বাবা আমাকে আগে বলেছিল যে তোমাকে এখানে মিডিল রেয়ালমে যাওয়ার জন্য সাহায্য করতে তো এখানে ওই উত্তর ডিমান্ড লর্ড বলতেছে আসলে তিনি বলেছিলেন যে আমি এটি একটি অনির্দিষ্ট সময়ের জন্য ধার করতে পারবে তো আমরা কখনোই অনুমান করতে পারি না যে বাবার মাথায় কি চলতেছে তারপরে এখানে কারাবান তা ওই নেকলেসটা হাতে নিয়ে দেখতেছে আর মুট করে রেখছে তো ধন্যবাদ জানায় এখানে পরে সিনে মিডেল রিলামে দেখানো হয় সেখানে অনেক বরফ পড় আমরা এতদিন পরে এখানে দেখা করেছি তবু এখানে মানে ডিমান্ড মানে মিডল সময় আর এখানে রাজ্যের সময়ের সাথে একদম আলাদা মানে কোনো মিল নেই তো এখানে একটা মেয়ের পায়ের জুতো দেখানো হয় আর এখানে ডিমান্ড কারাবান ভাবতেছে যে আমাকে এখানে কিভাবে খুঁজতে হবে সাইনকে তো সে কি এখানে ভালো আছে তাই কি বলতেছে তো এখানে ওই মেয়েটা তার সামনেই চলে আসতেছে মনে হয় তো কারাবান এখানে মেয়েটার পিছনে ফিরে তাকাইছে তো দেখতেছে কে আস তো এই মেয়েটা এখানে দাঁড়ায় আছে বরফের ভিতরে আর এখানে এখানে পারি তো খুশি হয়ে গেছে বলতেছে কারাবানকে দেখে এখানে কারাবান বলতেছে যে এটা কি সত্যি আপনি তো কারাবান বলতেছে এটা কি সত্যি তুমি তো আমি তোমার এখানে সেই পবিত্র ওরা এখানে অনুভব করতে পারতেছি মানে ফিল করতে পারতেছি তো শাইন তো আর কি নামতে হলে ডাক এখানে শাইন বলতেছে আমি সব সময় জানতাম যে আমাদের আবার দেখা হবে মানে এরা দুইজন আর কি রকম যে এখানে প্রথম দেখা লেটার আর কি হয়ে গেছে মানে ভালোবাসা হয়ে গেছে তো কারাবানের সামনে শাইন দৌড়ে যাচ্ছে দৌড়াতে দৌড়েতে এখানে জড়ায় ধরছে জড়ায় ধরার পরে এখানে কারাবান কিস করে ফেলছে দুইজনকে মানে দুইজন দুইজনে কিস করতেছে তো সাইন এখানে একটু সরম পাচ্ছে কিস করে তো এখানে কারো এখানে কিস করতেছে অনেক খুন ধরে সময় লাগায় তো এরপর দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা নতুন অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন